পশ্চিম বর্ধমান জেলার পশ্চিম দুর্গাপুরের 13 নম্বর ওয়ার্ডের ডিএসপি মেন গেটের সামনে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় নির্মাণকে কেন্দ্র করে দলের কর্মীদের সঙ্গে বিবাদের সৃষ্টি হয়। এই স্থানে একটি নতুন তৃণমূলের দলীয় কার্যালয় করার সিদ্ধান্ত নেয় তৃণমূল কংগ্রেসের কিছু কর্মী। অপর এক তৃণমূলের গোষ্ঠী এই দলীয় কার্যালয় করতে বাধা দেয় বলে অভিযোগ। এ ব্যাপারে তারা স্থানীয় কাউন্সিলর, ডেপুটি মেয়র ও উচ্চ তৃণমূল নেতৃত্বকে বিষয়টি জানান। এটা দেখুন, আমি যখন থেকে কাউন্সিলর ওই সময় থেকে প্রতি বছরে এখানে 15 আগস্ট, আপনার 26 জানুয়ারি, 1 জানুয়ারি আমাদের দলের প্রতিষ্ঠা দিবস, প্রতি বছরে এখানে ফ্ল্যাগ হোস্টিং আমরা করি সবাই মিলে। আর আপনারা জানেন স্টিল পার্ক, লিঙ্ক পার্ক, বিধানপল্লী, আজকে ডেটে প্রচুর বাড়ি হয়ে গেছে, প্রায় 1000-এর খানে বেশি বাড়ি হয়ে গেছে, 3 মিলিয়ন 1.5 হাজারের বেশি বাড়ি। আগে যেহেতু ছিল না, ছিল না, আমরা 2017 সাল থেকে আমাদের প্ল্যানিং এরকম একটা ছোটো করে পার্টি অফিস হোক, যেখানে কাউন্সিলররা আসবে এবং দলের লোকরা এসে বসবে। এলাকা যেহেতু নতুন এলাকা, সমস্যাও অনেক বেশি, অন্য জায়গা থেকে এখানে এসে যদি 1 ঘন্টা আধ বসি, মানুষের সমস্যা কাছে কাউন্সিলরকে পাবে এবং দলের নেতারাও আসতে পারবে। লোকরা যারা আছে 2-4 জন, যারা দলের নাম ভাঙিয়ে ডিএসপি বলুন, বিভিন্ন জায়গায় বলুন, যে কাজগুলো করে নিজের ইনকাম করছে, নিজের পকেট ভরছে, ওদের তো সমস্যা হবেই নিশ্চয়ই। এখানে এরাও নয়, আমরা এখানে একটা নতুন পার্টি অফিস করার চেষ্টা করছি, মানে করছি, আমাদের কোনো সুযোগ নেই এখানে কাজ করার, কিছু পাচ্ছি না, সেই জন্য আমরা নতুন পার্টি অফিস করার একটু মানে দাবি করছিলাম। এখানকার আমাদের টিএমসি নিজের লোকরাই ভায়োলেন্স করার চেষ্টা করছে, আমাদেরকে করতে দিচ্ছে না। উপরে ফোন, এখানে একটা স্টিল পার্কের খুব বড় নেতা আছে, শুনি ওর ফিরোজ নাম আছে, খুব বড় সেকুলার বুঝে নিজেকেই, কিন্তু আমাদের কি সামনে ও কিছুই নাই, ও কোনো নেতা নাই, কোনো ইয়ে নাই, ও গুন্ডামি করতে বেরোচ্ছে। 40 জন ছেলে রাত্রে নিয়ে এসে এখানে আমাদেরকে চমকাচ্ছিল রাত্রেও, কি পার্টি অফিস করতে দিব না, কিছুই করতে দিব না, তোরা যার কাছে যাওয়ার আছে তোরা যা, কিছুই হবে না। তারাও তো তৃণমূল করে, ওরাও তৃণমূল করে, আমরাও তৃণমূল করি। লোক অভিযোগ করতে পারে না আমার নামে, আমি কেন বারণ করতে যাবো যে পার্টি অফিস হবে কি হবে না, এটা দল বুঝবে, প্রশাসন হাতে দায়িত্ব দিয়ে আছে, প্রশাসন বুঝবে, এটা নিয়ে আমি কিছু জানি না, আমি যাইও নি। আপনার বিরুদ্ধে বলছে শেখ ফিরোজ বন্ধ করার চেষ্টা করছে, এই পার্টি অফিস করতে দিচ্ছে না, এটা তাহলে মিথ্যা? মিথ্যে, আমার নামে অভিযোগ, মিথ্যে অভিযোগ, আমি এইসব বারণ করতে যাবো কেন, পার্টি অফিস হবে না কি হবে, কোথায় দল পার্টি করতে বলবে না করতে বলবে, সেটা আমার দেখার। আমি দল ঠিক করবে, দল ঠিক করবে, প্রশাসন হাতে, প্রশাসন বুঝবে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় বিশাল পুলিশ বাহিনী। পুলিশ আধিকারিকরা জানান, যে স্থানে দলীয় কার্যালয় করা হচ্ছে সেটি ডিএসপি কর্তৃপক্ষের, সেই কারণেই দলীয় কার্যালয় করতে বাধা দেয় পুলিশ বলে অভিযোগ। এই নিয়ে পুলিশের সাথে তৃণমূলের কর্মীদের বচসা শুরু হয়, পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। দুর্গাপুর থেকে সুব্রত অধিকারীর রিপোর্ট, আনন্দবার্তা।